আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট কুক রেসিপিস আজকে তৈরি করে দেখাবো আখের রস দিয়ে অসম্ভব মজাদার আখের পুরিং আর আখের রসের গুণাগুণ বলে একেবারেই শেষ করা যাবে না আখের রস পানির শূন্যতা দূর করে ক্যান্সার প্রতিরোধ করে হজম বৃদ্ধি করে ত্বককে সুন্দর রাখে ওজন নিয়ন্ত্রণে রাখে আর দাঁতকেও মজবুত রাখে লিভারকে সতেজ রাখে কিডনিকে ভালো রাখে আর বাচ্চারা সরাসরি রস খেতে পছন্দ করেন না এভাবে পোডিং তৈরি করে দিলে বাচ্চারা অনায়াসে খাবে তো চলুন দেখে নেওয়া যাক পোডিং জন্য আমি এখানে একটি আখ নিয়েছি আখের খোসাটা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি আখ থেকে রস বের করার জন্য আমি এখানে কাঠের একটা সেচুনি নিয়েছি এখন আখের টুকরোগুলো দিয়ে দিচ্ছি তবে এটাকে অনেকে অনেক আমি চিনে থাকেন কিছুক্ষণ চেয়ে নিয়ে তারপর চামচ দিয়ে একটু উল্টে দিচ্ছি তারপর আবারও ছেঁচে নিচ্ছি আপনারা চাইলে ব্লেন্ডারে এই কাজটি করতে পারেন এখানে আমার আখের রস হয়েছে প্রায় দু কাপের মতো রসটাকে আমি ছেঁকে নিয়েছি চাইলে আপনারা শিল সাহায্যেও আখের রসটাকে বের করতে পারেন এখন এড করছি তিন টেবিল চামচ চিনি আমার আখের রসটা বেশ মিষ্টি ছিল আপনারা বুঝে অ্যাড করবেন চিনিটা এখন এড করছি চিমটি পরিমাণ লবণ তারপর এড করছি এক টেবিল চামচ আগার আগার পাউডার এখন হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছে এখন আমি প্যানটাকে চুলুতে বসিয়ে দিয়েছি বলক চলে আসছে একটু নেড়ে দিচ্ছি খুব বেশি সময় নিয়ে জাল করার কোনো প্রয়োজন নেই কিংবা রসটাকে ঘন করারও প্রয়োজন নেই জাস্ট চিনিটা গলে গেলে হবে বাস পুরিংয়ের জন্য মিশ্রণটা একেবারেই রেডি পুডিংটাকে জমানোর জন্য আমি এখানে একটি বাটি নিয়েছি এখন গরম গরম অবস্থায় রসটাকে বাটিতে ঢেলে দিয়েছি আপনাদের পছন্দ মতো যে কোনো পাত্রেই পুডিংটাকে সেট করতে পারেন এখন ঢেকে দিয়ে ফ্যানের নিচে রাখবো দশ থেকে পনেরো মিনিটের জন্য তারপর পুডিংটাকে ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দেব দশ থেকে পনেরো মিনিটের জন্য পুডিংটাকে ফ্রিজ থেকে নামিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন পুডিংটা কত সুন্দরভাবে জমে গেছে এখন একটা ছুরি দিয়ে পুরিংটাকে মোল থেকে আলাদা করে নিচ্ছি তারপর পুরিংটাকে একটা প্লেটে তুলে দেখাচ্ছি প্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন পুরিংটা কতটাইয়ামিয়া হয়েছে অল্প সময়ে অল্প উপকরণে তৈরি করে দেখালাম মজাদার আখের পুরিং বাচ্চারা এই পুরিংটাকে কেড়ে কেড়ে খাবে এতটাই টেস্টি হয়েছে আমি পুরিংটাকে একটু কেটে শেয়ার করছি দেখতে পাচ্ছেন পুরিংটা কতটা লোভনীয় হয়েছে খেতে অসম্ভব মজা ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক দিবেন কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহিত করে আর চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন আর পেজ ফলো করে রাখবেন এতক্ষণ আমার সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ জানাচ্ছি আল্লাহ